हेलो एवरीवन, यू आर वाचिंग जियो बांगला। आमी स्वरलिपि निये चले एसेछि ब्यूटी कथा। आर आजकेर एपिसोडे थाकछे एमन एकटा चमक जेटा आमादेर डेली लाइफे भीषण एफेक्टिव। देखे नेवा जाक आजके के आछेन आमादेर संगे। आजकेर ब्यूटी कथाय आमरा पेये गेछि सेल्फ इमेज मैनेजमेंट स्पेशलिस्ट মৌত্রিষা চক্রবর্তীকে। নমস্কার ম্যাম। আমি জিজ্ঞেস করবো না কেমন আছো, কারণ ভালো থাকতেই হবে। তোমার যে কাজ, যেটা তুমি স্পেশালিস্ট, তো আমি জিজ্ঞেস করবো যে সেলফ ইমেজ ম্যানেজমেন্ট এই পুরো ব্যাপারটা যদি আমাদেরকে বলো। শিওর। তো সেলফ ইমেজ ম্যানেজমেন্টটা বোঝার আগে ফার্স্টে জানতে হবে যে সেলফ ইমেজ কী। তো যদি আমি একদম সিম্পলি পুট করি, তাহলে সেটা হলো আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে কিভাবে দেখি, কি দেখতে পাই। হোয়াট ডু ইউ সি ওয়েন ইউ লুক ইন দ্য মিরর? সুন্দর একটা মানুষ নাকি কুৎসিত, একজন উইনার নাকি একজন লুজার, একজন ট্যালেন্টেড মানুষ নাকি একজন গুড ফর নাথিং। সো এটা একটা মেন্টাল পিকচার আমাদের প্রত্যেকের রয়েছে, যেখানে আমরা নিজেদেরকে সেই হিসাবে দেখি যেভাবে আমরা দেখতে শিখেছি। এবং এটার উপর অনেক কিছু প্রভাব রয়েছে, আমাদের আপব্রিঙ্গিং, আমাদের প্যারেন্টস, আমাদের ফ্রেন্ডস, আমাদের টিচার্স, আমাদের নেবার্স, ইভেন সোশ্যাল মিডিয়া। প্রত্যেকে কিছু বেঞ্চমার্ক সেট করে দিয়েছে এবং তাদের থেকে আমরা রেগুলার বেসিসে কোনো মেসেজ রিসিভ করছি, এবং সেই মেসেজটাই আমাদের নিজেদের যে মেন্টাল পিকচার নিজেদেরকে নিয়ে সেটা রেডি হচ্ছে। ধরো, যদি আমি ছোটোবেলা থেকে শুনে যাই যে আমি সুন্দর, আমি ট্যালেন্টেড, তাহলে আমি নিজেকে সবসময় একজন সুন্দর ট্যালেন্টেড মানুষ হিসেবে দেখব। যদি আমি সবসময় নিজেকে একজন মোটা, একজন বেটে, একজন লুজার এই টাইপের শুনে যাই কন্টিনিউ। ইভেন অনেক সময় ইয়ার্কি মেরেও লোকজন অনেক কিছু বলে, তাই না? প্লাস সোশ্যাল মিডিয়াতে যে আমাদের বিউটি স্ট্যান্ডার্ড রয়েছে, যে এইরকম ফিগার হলে, এরকম দেখতে হলেই তুমি সুন্দর, বা এই বেঞ্চমার্কটা যদি তোমার হয়ে থাকে তবে তুমি লাইফে সাকসেসফুল, তাই না? তো এই যে জিনিসগুলোর দ্বারা আমরা কন্ডিশনড হয়ে যাই ভীষণভাবে। এই কন্ডিশনিংয়ের জন্যই আমাদের এই মেন্টাল পিকচারটা রেডি হয়। সো এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। যেরকম আমি যদি নিজেকে ভালো দেখি তাহলে নিশ্চয়ই এটা পজিটিভ, আর যদি আমি নিজেকে আগলি এবং ট্যালেন্টেড একদম নই সেরকম দেখি, গুড ফর নাথিং দেখি, ডেফিনেটলি এটা নেগেটিভ। এবং সবথেকে বড় জিনিস যে এই যে ফিডব্যাকগুলো আমরা পাই, বা এই যে ডিফারেন্ট টাইপের বেঞ্চমার্ক রেডি হয়েছে বা রয়েছে, প্লাস যে ধরনের কমেন্ট বা প্রত্যেকের থেকে আমরা রিসিভ করি, এটাতে যে আমাদের মেন্টাল পিকচারটা হয় সেটা কিন্তু ডিস্টর্ডেরও হয়ে থাকে, মানে সেটা কিন্তু ট্রু পিকচার নাও হতে পারে। আমি যদি নিজেকে শর্ট হাইট বলে নিজেকে কুৎসিত দেখি, হয়তো সেটা নাই হতে পারে, তাই না? সেটা কিন্তু আমার ধারণা এবং সেটা কিন্তু সত্যি ধারণা নাও হতে পারে। সো সেলফ ইমেজ মানে মেন্টাল পিকচার, আমরা নিজেদেরকে নিজেরা কিভাবে দেখছি। এবং সেলফ ইমেজ ম্যানেজমেন্ট হলো কিভাবে সেলফ ইমেজটাকে আমরা পজিটিভ করতে পারি এবং হেলদি করতে পারি। এই যে মানে এটা নিয়ে যে এগোনো, সেলফ ইমেজ ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, কখন মনে হলো যে এই বিষয়টা নিয়ে স্পেশালিস্ট হতে পারবেন? সো আমি অলরেডি কর্পোরেট জব করি, তো আমার সবসময় প্যাশন ছিল যে লোকের সাথে ইন্টারঅ্যাক্ট করা বা হেল্প করা। তো তখন আমি ডিসাইড করি যে আমি ICBI ইমেজ কনসাল্টিং বিজনেস ইনস্টিটিউট, একটা খুবই ওয়েল নোন ইনস্টিটিউট ইন্ডিয়াতে, যাদের কাছ থেকে আমি ইমেজ ম্যানেজমেন্ট কোর্সটা করি, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন। যখন এটা করতে শিখি আমি, তখন অ্যাকচুয়ালি জানতে পারি বডি ইমেজ ইস্যু, সেলফ ইমেজ ইস্যু সম্পর্কে। তখন আমি বুঝি যে আমিও একটা সময়ে আমি অনলি 4'11", ঠিক আছে, কোয়াইট শর্ট, অনেক রকম কমেন্ট, হাসাহাসি অনেকে করতো, এবং বুঝিনি কিভাবে সাবকনশিয়াসলি আমি খুব ইনসিকিওর ফিল করতে শুরু করেছিলাম। আমি নিজেকে যখন কোনো গ্যাদারিংয়ে যেতাম বা কেউ আমার দিকে তাকিয়ে আছে, আমার মনে হতো যে সে আমার দিকে তাকাচ্ছে সে হাসবে বলে, কারণ আমি খুব শর্ট। তো আমি যেটা বুঝলাম যে বডি পজিটিভিটি আর সেলফ ইমেজ ম্যানেজমেন্টটা ভীষণ দরকার। গ্রুমিং, এভরিথিং ইজ রিকোয়ার্ড, ডেফিনেটলি গ্রুমিং ইজ আ পার্ট অফ সেলফ ইমেজ ম্যানেজমেন্ট।
কিন্তু পুরোপুরি সেলফ ইমেজটাকে যাতে পজিটিভ এবং স্ট্রং ওয়েতে আমরা বিল্ড আপ করতে পারি, সেটাই তখন আমার মনে হলো যে এই বিষয়টার উপরই আমি নিজেকে আরও বেশি মানে স্পেশালিস্ট করার চেষ্টা করব এবং এইটার উপরই আমি অনেক ধরনের কাজ করব। প্লাস আমাদের ইন্ডিয়াতে এই ধরনের কাজ খুব লিমিটেড, বাইরে তুমি যদি দেখো অনেক এনজিওস রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, অনেক কোচ রয়েছে যারা বডি পজিটিভিটির ওপর কাজ করে, বডি ইমেজ নিয়ে কাজ করে। আনফর্চুনেটলি আমাদের ইন্ডিয়াতে সেটা খুব লিমিটেড, সবাই গিয়ে বাইরেরটুকুই মেনলি দেখে, ভেতরের পার্টটা থেকে বাইরের পার্টটা সেটা কিন্তু খুব লিমিটেড লোকজন দেখে এবং বডি পজিটিভিটি নিয়ে প্রায়ই কথাটা হয় না। অথচ এটা সব থেকে ইম্পর্টেন্ট, স্পেশালি যখন সোশ্যাল মিডিয়া এইভাবে বিজনেস ইউনো বিউটি স্ট্যান্ডার্ডটাকে হাইলাইট করছে এবং কম বেশি প্রত্যেকের মধ্যে নিজের অ্যাপিয়ারেন্স নিয়ে ইনসিকিউরিটি আছে ভীষণভাবে, মানে আমরা যারা ক্যামেরার সামনে থাকি কি ক্যামেরার পেছনে সেলফ ইনসিকিউরিটিতে বেশিরভাগ মানুষ ভুগছে, যেটা আমি বলবো একটা মেয়েরও যেরকম প্রবলেম একটা ছেলেরও প্রবলেম হয়। তো এই সেলফ ইমেজটা ম্যানেজমেন্টটা তোমার ব্র্যান্ড কীভাবে সাহায্য করে? সো আমাদের যে ব্র্যান্ড ইমেজ আপ, মাই হাজব্যান্ড ইজ দ্য ফাউন্ডার, তো তিনটে পিলার্স রয়েছে যেটার উপর বেস করে আমাদের সার্ভিসেস বা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ওয়ার্কশপস আমরা করে থাকি। সো ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সেলফ অ্যাওয়ারনেস, রাইট, নো ইয়োর সেলফ। সো আমি যদি নিজেকে না চিনি, নিজের যে স্কিল সেটগুলো রয়েছে, নিজের যে ইউনিক কোয়ালিটিসগুলো রয়েছে, আমি তাহলে কখনোই যদি সেটা না জানতে পারি আমি কিন্তু কোনোদিনই কনফিডেন্ট ফিল করব না, আমি কিন্তু কোনোদিন নিজের সম্পর্কে পজিটিভ ভাবতে পারবো না, আমি সবসময় কম্পেয়ার করব বাকিদের সাথে, তাই না? সো এই যে নো ইয়োর সেলফ ব্যাপারটা ভীষণ দরকার, যাতে আমরা নিজেদের সৌন্দর্য, নিজেদের ট্যালেন্টটাকে নিজেদের ওয়েতে ডিফাইন করি, সো এই কন্ডিশনিং ব্যাপারটাকে ব্রেক করা। সেকেন্ড যেটা খুব দরকার সেটা হলো বি কাইন্ড টু ইয়োর সেলফ, সেলফ লাভ, সেলফ কম্প্যাশন, রাইট। আমরা ভীষণ হার্শ হয়ে যাই, একজন বন্ধুকে আমরা যেভাবে ট্রিট করি আমরা নিজেদেরকে সেভাবে ট্রিট করি না, একটা মিস্টেক করলে বা যদি নিজেকে একটুখানি ওয়েট পুট অন করে বা ইভেন কারোর যদি হাইট নিয়ে ইনসিকিউরিটি থাকে আমরা ভীষণ বাজেভাবে নিজের সাথে ট্রিট করি, তাই না? সো ভীষণভাবে দরকার ইভেন টিনেজার্সদের, টিনেজার থেকেই তো অ্যাডাল্টহুডটা আসে, তাই না? তো ভীষণ দরকার এই কম্পিটিশন, এই কম্প্যারিজনের টাইমে যখন সবাই দৌড়ে বেড়াচ্ছে, এই যে সেলফ লাভ অ্যান্ড সেলফ কম্প্যাশন ব্যাপারটা খুব দরকার। সো বি কাইন্ড টু ইয়োর সেলফ। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, এক্সপ্রেস ইয়োর সেলফ উইথ কনফিডেন্স। এইবার আসি, সেলফ ইমেজ যখন আমরা নিজেদেরকে যেভাবে দেখছি, একটা বিশাল বড় অংশ সেটা ফর্ম হয় আমার অপরের জন কীভাবে আমাকে দেখছে বলে, তাই না? সাপোজ নেটওয়ার্কিং টাইমে বা ইন্টারভিউয়ের টাইমে আমরা প্রচুর লোকের সাথে মিশি এবং যদি আমাদের অথেন্টিক যে ভ্যালুসগুলো রয়েছে যেটা আমাদেরকে ডিফাইন করে আমরা যেরকম এবং আমাদের যে ট্যালেন্টগুলো রয়েছে বা স্কিলসগুলো রয়েছে, আমরা যদি সেই মতন করে ঠিকভাবে নিজেদেরকে এক্সপ্রেস না করতে পারি তাহলে কিন্তু আমরা তাদের কনফিডেন্স, রেসপেক্ট, ট্রাস্ট কোনোটাই গেইন করতে পারবো না, রাইট? আর সারপ্রাইজিংলি ইট টেক্স অনলি 3 to 5 seconds টু ফর্ম দ্যাট ফার্স্ট ইম্প্রেশন, মাত্র 5 সেকেন্ডসের মধ্যে সেই ইম্প্রেশনটা ফর্ম হয়। এরপর যদি কোনো ডিসকাশন চলে সেই ইম্প্রেশনটাকেই কিন্তু আমরা প্রুফ করার জন্য চলি। তো তখন সময় মানে সেই সময় সব থেকে যেটা ইম্পর্টেন্ট হয়, মেহরাবিয়ান রুলস অনুযায়ী যখন আমরা কারোর সাথে কমিউনিকেট করছি বা ফার্স্ট টাইম অর এভরি টাইম, 55% সেটা ডিপেন্ড করে বডি ল্যাঙ্গুয়েজের ওপর কতটা এফেক্টিভ হবে। মানে আমি যদি মুখ থেকে কিছু বলি আর আমার বডি ল্যাঙ্গুয়েজ যদি সেটার সাথে কন্ট্রাডিক্ট করে, তুমি কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজটাকেই বেশি ট্রাস্ট করবে। সো বডি ল্যাঙ্গুয়েজ উইথ মডার্ন ম্যানার্স, এইটা যদি জেনে থাকো তাহলে তুমি নিজেকে কনফিডেন্টের সাথে এক্সপ্রেস করতে পারবে এবং লোকে অ্যাকচুয়ালি তোমাকে চিনবে যে তুমি কীরকম, তোমার ভ্যালুস কীরকম। অ্যান্ড স্পেশালি যখন কোনো স্ট্রেঞ্জারের সাথে আমরা ফার্স্ট টাইম মিট করছি এবং অবজেক্টিভটা খুব হাই, জব পাওয়া, ক্লায়েন্টকে ইমপ্রেস করা, তাই সেই টাইমে আমরা রিস্ক নিতে পারি না, তখন কিন্তু ওভার কনফিডেন্ট নয় বাট কনফিডেন্ট লুক করতে হবে, তাই না? লুকটা আনতে হবে। এবং এই যে ইমপ্রেশনটা ফর্ম করলাম এটা যদি পজিটিভ হয়, আমাদের কী হলো, আমরা ওখান থেকে কমপ্লিমেন্ট বা পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ কিছু পেলাম, এটা আগেন
আমার সেলফ ইমেজকে কিন্তু এফেক্ট করলো পজিটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে। সো আমরা এই তিনটি পিলারের উপর মেইনলি কাজ করি এবং আমরা তিন ধরনের গ্রুপের সাথে এবং তিন ধরনের জিনিসের উপর কাজ করি, যেটা হলো টিনেজার্সদের সাথে যেটা ভীষণভাবে দরকার, ওয়ার্কশপ অ্যান্ড এভরিথিং, উইমেনদের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া যেখানে তারা বডি পজিটিভিটি ব্যাপারটা সম্পর্কে অবহিত হবে এবং নিজেদের বডি পজিটিভ করে তুলতে পারবে অ্যান্ড বা বডি কনফিডেন্ট করে তুলতে পারবে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ মাইন্ডফুলনেস, ইট ইজ সেলফ অ্যাওয়ারনেস ব্যাপারটা, এটা ভীষণভাবে আসে ওই মাইন্ডফুলনেস থেকে। ইজ ইজ সেলফ ম্যানারিজম, সেলফ এটিকেটস, যেটা আপনি বললেন যে যে কোনো ইন্টারভিউ বা যে কোনো প্রোগ্রাম, সেটা যে কোনো প্রফেশন হতে পারে, আমার প্রফেশনের বাইরেও হতে পারে, সেটা পার্সোনাল রিলেশনশিপেও হতে পারে, তো সেইখানে এই মেনটেনেন্সটা কীভাবে করে আর কি? আসলে ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটিস রয়েছে এবং এক্সারসাইজেস রয়েছে এবং যেগুলো মানে প্র্যাকটিস করতে হবে, মানে আই ডোন্ট থিঙ্ক যে এটা একটা ডেস্টিনেশন, ইটস এ জার্নি। সো ইমেজ আপ ট্রাই করে সেই জার্নিটাতে আপনার পাশে দাঁড়ানো এবং ডেস্টিনেশনটা কিন্তু আপনার উইল পাওয়ার আর আপনার ইচ্ছাতে আপনি পৌঁছাতে পারবেন, আমরা গাইড করে দিতে পারি, ইন রেজাল্টটা কিন্তু আপনাকেই পেতে হবে, কিন্তু প্রবলেমটা হলো গাইডেন্সটাই পায় না মানুষ, সেইটার জায়গায় আমরা এসে গেছি। এবং এই জার্নিটা শুরু করলে সেলফ লাভ ব্যাপারটা, সেলফ কম্প্যাশন হোল থ্রু আউট দ্য লাইফ লাগে, কনফিডেন্সের সাথে এক্সপ্রেস করাটা থ্রু আউট দ্য লাইফ লাগে, সো ইটস এ জার্নি। তো এই অ্যাক্টিভিটিস, এই টেকনিক্সগুলো কেউ যদি এটাকে অ্যাডাপ্ট করে এবং প্র্যাকটিস করে, রাইট, এবং কোনো যদি ভালো গাইডেন্স পেয়ে যায় বা কোচ কাউকে পায়, তাহলে তাদের জন্য এই ম্যানেজমেন্ট ব্যাপারটা, সেলফ ইমেজ ম্যানেজমেন্ট, এটা পজিটিভ ওয়ে সুবিধা হয়। আজকে আমি দেখে নিই শহরবাসী কী জানতে চাইছে আমাদের থেকে। হাই, আমার নাম প্রথমা চক্রবর্তী, আর আমি জানতে চাই যে আমি যদি কখনো কোনো ইন্টারভিউ দিতে যাই তাহলে আমি কিভাবে নিজের কনফিডেন্স বাড়াবো, কিভাবে ড্রেস আপ করলে আমার কনফিডেন্স দেখাবে, আর কিভাবে আমি নিজেকে প্রিপেয়ার করব ইন্টারভিউয়ের জন্য। আমি চন্দা শাহ বলছি, আমি বলছি যে আমি কোনো পার্টিতে যদি যেতে চাই তো সেই সময় আমি কী করে নিজেকে সেলফ কেয়ার করব আর নিজেকে কী করে গ্রুমিং করব। আমি শ্রেয়া মুখার্জি, একটা কোশ্চেন আছে, কি করলে আমাকে আয়নার সামনে সুন্দর দেখাবে এবং কনফিডেন্স দেখাবে? তো এইবার আমি দেখে নেবো, মানে দর্শকদেরও দেখিয়ে দেবো যে কীভাবে এই সেলফ ইমেজ ম্যানেজমেন্টটা মেনটেন করা যেতে পারে। একদম, তিনটে অ্যাক্টিভিটিস আমি জাস্ট দেখাবো ছোটো ছোটো, যার মধ্যে তো যাতে জিনিসটা পুরো এক্সপ্লেন হয়ে যায়। থ্যাংক ইউ। ওকে ওকে, সো ইমেজ আপ যে তিনটে পিলার্সের উপর ডিপেন্ড করে সেলফ ইমেজ ম্যানেজমেন্ট করে, সেটার আমরা তিনখানা পিলার্স থেকে তিন ধরনের অ্যাক্টিভিটিস দেখাবো। আমার সাথে কাহিনী রয়েছেন আমার মডেল হিসেবে এবং উনি আমি যেরকম বলবো উনি দেখাবেন, যাতে আপনাদের সবার কাছে জিনিসটা পরিষ্কার হয়। সো ফার্স্ট যে আমাদের পিলারটা রয়েছে সেটা হলো নো ইয়োর সেলফ। সো এটাতে সেলফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করাটা খুব দরকার। সো ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটিসের মধ্যে যেটা একদম সিম্পল জিনিস সেটা হলো মাইন্ডফুলনেস, মাইন্ডফুল হওয়া এই প্রেজেন্ট মোমেন্টে। আমাদের যে কন্ডিশনিংগুলো রয়েছে বা নেগেটিভ থট প্রসেসগুলো রয়েছে ওগুলো তো পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আসছে, পাস্টে কিছু হয়েছে ঘটনা বা ফেলিওর হতে পারে, যে কিছু হতে পারে, বা কেউ কিছু বলে থাকতে পারে বা কনফ্লিক্ট থাকতে পারে। তো সেইখান থেকে বেরোনোর জন্য, নিজের প্রতি ফোকাস করার জন্য যেটা ফার্স্ট দরকার সেটা হলো মাইন্ডফুল হওয়া। তো একটা খুব ইজি ব্রিদিং টেকনিক আমি বলবো, সেটা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে শুয়ে বসে দাঁড়িয়ে যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করা যায়। তো টেকনিকটা হলো, তোমাকে সোজা হয়ে জাস্ট বসো, হাতটা ল্যাপের উপর রাখো, দেন আমি যখন কাউন্ট করব আস্তে আস্তে ব্রিদ ইন করবে, 1 2 3 4, 2 সেকেন্ডস হোল্ড করব, 1 2, অ্যান্ড দেন আবার 1 2 3 4 করে এক্সহেল করবে। এটা আমরা 5 টাইমস করব, আপনারা এটা সবাই 15 to 20 মিনিটস একবার যদি করেন, পুরো ফোকাসটা শুধুমাত্র ব্রিদিং আর ওই কাউন্টিংয়ের ওপর আসবে। হতেই পারে যে আপনার ব্রেন বা মাইন্ড ওয়ান্ডার করতে শুরু করছে, নানা রকম কথা মাথায় আসতে শুরু করছে সব কিছু, কিন্তু আবার তখন নিজেকে ফিরিয়ে আনা, ওইটাই হলো মাইন্ডফুলনেস, যে নিজেকে বারবার সে ওভার থিঙ্কিং, নেগেটিভ থটস বা এদিক ওদিক থেকে আর সমস্ত চিন্তাধারাগুলোকে সরিয়ে এনে আবার ওই কাউন্টিং আর ব্রিদিংয়ে ফোকাস করা। ঠিক আছে, সো লেটস স্টার্ট, চোখ খোলা বন্ধ যা খুশি করতে পারো। ঠিক আছে, so let's start.
1, 2, 3, 4, होल्ड, छाड़ो, 1, 2, 3, 4, आबार, 1, 2, 3, 4, होल्ड, 1, 2, 3, 4, फोकस शुधुमात्र ब्रीदिंग है, 1, 2, 3, 4, होल्ड, 1, 2, 3, 4, नीचे काउंट करे जस्ट बोलो, 1, 2, 3, 4, होल्ड, 1, 2, 3, 4, लास्ट टाइम, 1, 2, 3, 4, होल्ड, 1, 2, 3, 4, एक टू बोशा था वो तेन आस्ते आस्ते चोक। যখন আমরা কেন ব্রিদিংয়ের ওপর ফোকাস করছি তার কারণ হলো ব্রিদিংটাই এমন যেটা আমাদের প্রেজেন্ট মোমেন্টে রয়েছে। কোনো রকম থট প্রসেস বা কোনো কিছু সেই সমস্তগুলোই পাস্ট ফিউচার প্রেজেন্ট সব কিছু হতে পারে, একমাত্র আমাদের শ্বাস প্রশ্বাসটাই প্রেজেন্ট মোমেন্ট। সো আমরা যদি প্রেজেন্ট মোমেন্টে আসতে চাই, আমরা যদি মাইন্ডফুল হতে চাই, তাহলে সবার ফার্স্ট এই জিনিসটা করতে হবে। এরকম ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটিস রয়েছে যেখানে স্ট্রেংথ এক্সপ্লোরেশন, ভ্যালু এক্সপ্লোরেশন এবং বিউটি এক্সপ্লোরেশন রয়েছে, যেটার তরফ দিয়ে যেটার উপর বেস করে বেসিক্যালি আমরা নিজেদের ট্যালেন্ট, নিজেদের স্ট্রেংথ, নিজেদের বিউটিটাকে ডিফাইন করব, যাতে আমরা একটা স্ট্রং সেলফ ইমেজ ফর্ম করতে পারি। ওকে, দ্য সেকেন্ড ওয়ান ইজ বি কাইন্ড টু ইয়োর সেলফ। সো যেটা আগেও আমরা বলেছি যে আমরা নিজেদের প্রতি খুব হার্শ হয়ে যাই, রাইট? আমরা নিজেদেরকে ব্লেম করি, আমরা খুব নেগেটিভ সেলফটাকে এঙ্গেজ হয়ে যাই। তো এটা কেএনএফের রিসার্চ থেকে তার টুল, এটা হাউ ডু ইউ ট্রিট আ ফ্রেন্ড, সেটা আমরা এখন ইউজ করব। সো এটা টেকনিকটা হলো যে সাপোজ তোমার কোনো ফ্রেন্ড এসছে এবং সে নিজেকে একদম ভাবছে ফেলিওর, সে দেখতে সুন্দর নয় ভাবছে, বা সে একটা কোনো মিস্টেক করেছে, সেটার জন্য সে নিজেকে ভীষণ ব্লেম করছে, ঠিক আছে? এবার তুমি কিভাবে তাকে সান্ত্বনা দেবে বা তার সাথে ট্রিট করবে সেটা তুমি যদি একটুখানি বলো। আমার যদি কোনো বন্ধু এসে আমাকে এরকম কিছু বলে যে মেবি শি ইজ ব্লেমিং হারসেলফ কোনো কারণের জন্য, তো প্রথমে তো নিশ্চয়ই আগে আমি বসে তার কথাটা আমি শুনবো, কারণ সেটা খুব দরকার আমার মনে হয়। তার নিজের মনের যা যা চিন্তাভাবনা সেগুলো মানে কেউ একজন চাই যাকে সে বলতে পারে। তো শোনার পরে আমি নিশ্চয়ই তাকে এইটা সাজেস্ট করব যে মানুষ সব মানুষ কখনোই কোনো মানুষ পারফেক্ট নয়, কিন্তু প্রত্যেকটা মানুষই ইউনিক, আর প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু স্পেশাল জিনিস নিশ্চয়ই আছে, স্পেশাল ফিচার্স নিশ্চয়ই আছে। হতে পারে সে হয়তো দেখতে সুন্দর নয়, মানে দেখতে সুন্দর টা কি বলে আমিও ঠিক জানি না, কারণ সুন্দর ভেতর থেকে আসে, সৌন্দর্যটা ভেতর থেকে আসে। তো তার মধ্যে হয়তো হতে পারে সে হয়তো খুব ভালো গান গায়, সে হয়তো খুব ভালো নাচ করে, তার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি তো নিশ্চয়ই থাকবে। তো সেই কোয়ালিটিটাকে আগে আইডেন্টিফাই করে সেটার উপরে ফোকাস করে যদি সে সেটা নিয়ে এগোয়, তাহলে তার মনে একটা পজিটিভিটি আসবে, সে আরও কনফিডেন্ট হবে। আর যদি নিজের মধ্যে কনফিডেন্স আসে তাহলে আমার মনে হয় সব কিছুই বেটার হয়ে যায়, আর নিজেকেও মানে সে নিজেও স্ট্যান্ড আউট করবে। তো আমি নিশ্চয়ই আমার বন্ধুকে এটাই বলবো, তার নিজের কোয়ালিটিটা খুঁজে বের করে সেটার উপরে মেন আরো ফোকাস করতে। গ্রেট। সো কাহিনী এই সেম সিচুয়েশনে, যদি এই যে অলরেডি তুমি আমাকে বলেছিলে যে মডেলিং লাইনে তুমি যখন আসছিলে তোমার বডি ফিচার বা এইসব নিয়ে অনেক রকম ক্রিটিসিজম তোমাকে শুনতে হয়েছিল, সো সেই টাইমে তোমার যে নেগেটিভ সেলফ টক, সো তুমি এক্ষুনি বলে তোমার যে ফ্রেন্ড তাকে তুমি কীভাবে ট্রিট করবে, রাইট? সো সেই টাইমে তুমি কীভাবে ট্রিট করছিলে যেটাতে তোমার যদি সেটা মনে হয় তাহলে যে নেগেটিভ সেলফ টকে আসে? নিশ্চয়ই প্রথমত হ্যাঁ, কেউ যদি আমার সঙ্গে কথা বলে তাকে আমি যেই অ্যাডভাইসটা দিতে পারি, কিন্তু যখন সেটা নিজের সঙ্গে আসছে, কারণ নিজের সঙ্গে যখন আসছে আমাকে সেই জিনিসগুলো ফেস করতে হচ্ছে, আমার নিজেরও মেন্টাল একটা জায়গায় থাকছে যে আমি সেগুলো নিয়ে ভাবছি, নিশ্চয়ই সেই সেম জিনিসটা আমার নিজের প্রথমতেই মানে অ্যাপ্লাই করা অতটা ইজি হয় না, আমাকেও এরকম মানে ফেস করতে হয়েছে, যেটা ওয়ান অফ টাইপ অফ বডি শেমিং অনলি, যেখানে বলা হয়েছিল যে মেবি ইউ নো অতটা প্রিটি ফেস নয় বা ওরকম টাইপের কথাবার্তা। প্রথমে তো নিশ্চয়ই খুব অ্যাজিটেটেড হয়েছিলাম, নিজের মধ্যে একটা সেলফ ডাউটও কিছুটা তৈরি হয়েছিল যে সত্যিই কি এরকম ব্যাপার। তারপরে যখন সেটা নিয়ে কিছুদিন একটা হয়তো ডিলেভার মধ্যে যেতে যেতে হয়তো কোনো কিছুই ভালো লাগছে না, কিন্তু দেখলাম যে এরকম থেকে তো লাভ নেই, তো কিছু একটা করতে হবে। তো সেখান থেকে আমার আস্তে আস্তে আমিও কিছু বন্ধুবান্ধবদের সঙ্গে কথাবার্তা বলেছিলাম, তো সেখানে আমার মনে হয়েছিল যে আমি তো নিজে আরও আমার অন্য অনেক পজিটিভ পয়েন্টস রয়েছে, তাহলে সেগুলোকে আমি একটুখানি দেখি, সেগুলোতে আমি অ্যাপ্লাই করি,
আর তাহলে আমি তারপরে যেরকম আমি অ্যাকচুয়ালি একটা বিউটি পেজেন্ট উইন করেছি তারপরে বিকজ অফ মাই পজিটিভিটি মাই কনফিডেন্স, তো সেগুলো নিজেকে আইডেন্টিফাই করতে হবে মেবি উইথ দ্য হেল্প অফ ইউর এনি ফ্রেন্ড অর ইউর রিলেটিভ অর ইউর পেরেন্টস, আর সেরকমভাবেই আমি নিজেকে ট্রান্সফর্ম করতে পেরেছি। গ্রেট গ্রেট, সো এই জিনিসটাই হয় যেটা আমার মনে হয়েছে যে কাহিনী অনেক একটা স্ট্রং পার্সোনালিটি, আমি ওকে পার্সোনালি চিনি, তো সেই জন্য ওর জন্য কিছু টাইমে হয়তো ওর অলরেডি সেলফ ইমেজটা যথেষ্ট পজিটিভ ছিল, যথেষ্ট স্ট্রং ছিল, সেই জন্য তোমার এই জিনিসগুলো এই ধরনের ক্রিটিসিজমগুলো ডিল করাটা অনেক ইজি হয়েছে। কিন্তু ধরো যাদের অলরেডি সেলফ ইমেজ স্ট্রং নয়, পজিটিভ নয়, তারা নেগেটিভ, তাদের নিজেদের অলরেডি দেখছে তারা ট্যালেন্টেড নয়, সুন্দর নয়, তাদের কিন্তু এই ধরনের ক্রিটিসিজমগুলো আরও নেগেটিভিটি তাদের মধ্যে বাড়িয়ে দেয়। তো তখন তাদেরকে এই জিনিসটা অ্যাক্টিভিটিসটাকে বোঝাতে হয় যে যদি তাদের সিচুয়েশান, তাদের কোনো ফ্রেন্ড থাকে তারা কিভাবে ডিল করবে এবং তারা নিজেদের সাথে কিভাবে ডিল করছে, দুটোর মধ্যে যখন পার্থক্যটা তারা রিয়েলাইজ করবে তখন তাদের এটা বোঝাটা দরকার যে তারাও তো কাইন্ডনেস, তারাও তো এম্প্যাথির যোগ্য, তাই না, তারা নিজেরাই। সো এইভাবে নিজেদের সেলফ কম্প্যাশন দেখাতে হয়। সো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ এক্সপ্রেস ইউর সেলফ উইথ কনফিডেন্স, যেটা বডি ল্যাঙ্গুয়েজ উইথ মডার্ন ম্যানার্স আমরা করি। তো 3 to 5 seconds নেয় কাহিনি জাস্ট টু ফর্ম দ্য ফার্স্ট ইম্প্রেশন, রাইট? সো সাপোজ কোথাও নেটওয়ার্কিং হচ্ছে, কোথাও ইন্টারভিউতে হচ্ছে, সো ফার্স্ট থিং কী হয়, এদের আমরা নমস্কার করি বা আমরা হ্যান্ডশেক করি। তো আমি কিছু টিপস সেখানে দিতে চাই এবং তারপর কিছু বডি পশ্চারেরও বলতে চাই, সেটা তুমি তাহলে করে দেখাবে। ফার্স্ট থিং হলো যে যদি আপনারা নমস্কার করেন, ইটস আ বিউটিফুল থিং, ইন্ডিয়ান ওয়েতে আমরা করি, স্ট্রেট দাঁড়াবেন, যাকে নমস্কার করছেন তার দিকে ঘুরে তাকাবেন যাতে সে বোঝে যে তার সাথে আপনি কথা বলছেন। অন্যদিকে ঘুরে থাকলে বা আপনার পাটা অন্য আর একদিকে থাকলে মনে হবে আপনি পালাতে চাইছেন বা আপনি ইগনোর করছেন, তাই তো? তো তার দিকে তাকাবেন, স্ট্রেট দাঁড়াবেন, হাসবেন, ন্যাচারাল হাসি, এবং আই কন্ট্যাক্ট মেনটেন করবেন। আই কন্ট্যাক্ট মেনটেন্স ভীষণ দরকার, তার কারণ এটাতে আপনার কনফিডেন্স লেভেল বোঝা যায়, আপনি যে অনেস্ট সেটা বোঝা যায়, ভেরি ইম্পর্টেন্ট। সো সেটা নমস্কারের ক্ষেত্রেও যেমন আছে সেরকম হ্যান্ডশেকের ক্ষেত্রেও রয়েছে। সো আমরা দাঁড়িয়ে সেই হ্যান্ডশেকটা একটু দেখাবো। সো যখন আমরা হ্যান্ডশেক করছি তখন মাথায় রাখতে হবে আমরা যার সাথে হ্যান্ডশেক করবো তার দিকে ঘুরে দাঁড়াবো, স্ট্রেট দাঁড়াবো, ন্যাচারাল স্মাইল থাকবে, আই কন্ট্যাক্ট মেনটেন হবে, হাতটা এক্সটেন্ড করার সময় নিজেদেরকে ইন্ট্রোডিউস করুন বা গ্রিটিংস এক্সচেঞ্জ করুন। সো এরকম না হয় যে আমি শুধু হ্যান্ডশেক করছি আর কিছু বলছি না, তাহলে সেটা কিন্তু বলে যে ইদার আপনি ইগনোর করছেন বা নার্ভাস বা অ্যাগ্রেসিভ, যে কোনো একটা কিছু মাইন্ড করে। সো এটা খুব মাথায় রাখবেন। দেন হলো আপনি যখন হাতটা এক্সটেন্ড করছেন তখন এই পোর্শনটা আর এই পাম্পটা এটা যেন 90 degree অ্যাঙ্গেলে থাকে ফ্লোরের সাথে পাম্পটা, আর আপনার যখন নাড়াবেন হাতটা তখন কিন্তু এলবো থেকে নাড়াবেন, ঠিক আছে? এইখানটা করলে কিন্তু অপরজনকে হার্ট করে দিতে পারে, ফার্ম হবে। যখন আপনি স্কুইজ করছেন জেন্টলি করুন, ধরাটা ফার্ম হবে, নট টু স্ট্রং, ভীষণ উইকও নয়, ঠিক আছে? কারণ যদি খুব বেশি হয় তাহলে তো অন্যজন হার্ট হয়ে যাবে, প্লাস বোঝা যাবে যে তার কোনো ম্যানার্স নেই, আর যদি খুব উইক হয় তাহলে সেটা মনে হবে যে তারা নার্ভাস। আর যদি এরকম হয় যে আপনার হাত ঘামে, সেই প্রবলেম থাকে সোয়েটি পাম্পস, তাহলে চেষ্টা করবেন ন্যাপকিন ক্যারি করতে, কারোর সাথে হ্যান্ডশেক করার আগে মুছে নেবেন এবং করবেন। যদি এরকম হয় আপনি কারোর সাথে হ্যান্ডশেক করছেন তার এরকম ধরনের ইস্যু রয়েছে, তার সামনেই প্লিজ হাত মুছবেন না, ঠিক আছে? এটা রুড দেখায়। তো আপনি কি করবেন, আপনি পরে তার যখন তার চোখ আপনার থেকে সরবে আপনি মুছে নিতে পারেন, ওয়াশ করে নিতে পারেন, তার সামনে জিনিসটা করবেন না, তাহলে খুব এম্বারাসিং লাগে। তো তাহলে আমি যদি বলি যে হাই কাহিনি, নাইস টু মিট ইউ, হাই মৌত্রিশা, নাইস টু মিট ইউ টু, সো আর দূর থেকে 3 বার জাস্ট পাম্প করবেন অ্যান্ড দেন লিভ। সো এটা হলো হ্যান্ডশেক করার অ্যাকচুয়াল প্রসেস। সো আপনারাও এটা ট্রাই করবেন বাড়িতে এবং তারপর ডেফিনেটলি বাইরের জগতে যখন যাবেন এইভাবে আপনারা মেনটেন করবেন আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটা। এরপর আমরা জাস্ট দেখাবো স্পেশালি উইমেনদের জন্য কীভাবে যখন বসছে তখন অনেক ধরনের তারা
লেগ প্লেসমেন্ট রাখতে পারে, কিভাবে তাদের পাটাকে রাখছে এবং পশ্চারটাকে কে রাখছে। তো আমরা এরপর দু তিনটে এরকম দেখাবো এক্সাম্পল কাহিনীর থ্রু দিয়ে, যে কিভাবে আপনারা কনফিডেন্ট অ্যান্ড এলিগেন্ট লাগতে পারেন যখন আপনারা বসছেন। সো যখন আমরা বসে থাকছি তখনও আমাদেরকে সেই কনফিডেন্ট আর এলিগেন্ট লুকটা নিজেদের মধ্যে আনতে হবে। তো সেটার জন্যই আমরা তিনটে খুব ইজি পশ্চার দেখব কিভাবে বসতে হয়। তো কাহিনী, তো সাপোজ ফার্স্ট যেটা আমরা এখন করব সেটা হলো যেটা একদম সিম্পল, যেভাবে তুমি বসেছো, স্ট্রেট বসা, হাতটাকে এখানে রাখা এবং পা দুটো একদম জোড়া, ঠিক আছে। সো এটা হলো একদম সিম্পল ওয়েতে কনফিডেন্ট আর এলিগেন্ট লুক আনার জন্য যখন বসে আছি। সেকেন্ড ওয়ান হলো আমরা অ্যাঙ্কেল দুটোকে ক্রস করব, রাইট, সেমভাবে। এবার যখন আমরা কথা বলবো তখন আমরা ছোট এরকমভাবে নিজেদের হ্যান্ডটাকে মুভমেন্ট করব, খুব বিশাল বড় নয়। ওপেন জেস্টার সবসময় বেটার, ওপেন পশ্চার অ্যান্ড জেস্টার, তো সেটা আমরা এরকমভাবে মেনটেন করবো। আবার যখন কথা হয়ে যাবে আমরা এরকম রাখছি, ঠিক আছে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান যেটা আমরা ভীষণভাবে করি সেটা হলো পা দুটোকে ক্রস করা, রাইট, লেগ ক্রস করা। তো সেই ক্রস লেগ ডে আমাদের যেটা মাথায় রাখতে হবে এই টাইমে, যে যেন জুতোর সোলটা কোনোভাবে না দেখা যায়, মানে আমাদের জুতোর নিচের পাটটাও যেন না দেখা যায়। আর সবসময় আপনারা মাথায় রাখবেন যে কখনোই ক্রস আর্মস বা এই ধরনের জিনিসগুলো ইউজ না করতে, স্পেশালি ডিউরিং ইন্টারভিউজ অর নেটওয়ার্কিং, কারণ ওগুলোতে একটা নেগেটিভিটি রয়েছে, ডিফারেন্ট টাইপের মেসেজেস রয়েছে। তো অ্যাভয়েড করতে, যদিও সেটা কনটেক্সট ওয়াইজ চেঞ্জ হয়, কিন্তু আমি বলবো যখন আপনার কাছে মাত্র ওই 3-5 সেকেন্ডস রয়েছে ইমপ্রেশন ফর্ম করার জন্য, তো ওই ধরনের পশ্চার বা জেস্টার আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। ওপেন পশ্চার অ্যান্ড জেস্টার অলওয়েজ প্রেফারেবল, তো সেটা মাথায় রাখতে হবে। এখনকার দিনে আমরা ভীষণভাবে এটা ফেস করি, যেটা হচ্ছে সেলফ ইনসিকিউরিটি। আজকে যে এপিসোডটা দেখে নিলেন, আমি ড্যাম শিওর আমিও তো ফেস করেছি এই সময়, এই পিরিয়ডটা প্রত্যেকটা টিনেজার, প্রত্যেকটা ওমানকেই পেরোতে হয়। তো এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এরকম আরও অনেক এপিসোড দেখতে দেখতে থাকুন বিউটি কথা, আর তার জন্য চোখ রাখুন জিও বাংলায়।